শহীদ মিনার দাবি মাগুরা সদর উপজেলার কলেজে তদন্তের বজরুক শ্রীকুণ্ডি কলেজে দুর্বৃত্তরা শহীদ মিনার ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে আজ রোববার সকালে কলেজের শিক্ষকেরা ফুল দিতে গিয়ে শহীদ মিনারটি ভাঙা অবস্থায় দেখতে পান কলেজের অধ্যক্ষ কাজল কুমার দে জানান দুই সালে নিজস্ব উদ্যোগে অস্থায়ী এই শহীদ মিনারটি নির্মিত হয় প্রতি বছর এবারও শিক্ষকদের নিয়ে সকালে এই শহীদ মিনারে ফুল দিতে যান তিনি কিন্তু সেখানে গিয়েই শহীদ মিনারটি ভাঙা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায় দুর্বৃত্তরা শহীদ মিনারটি রাতের আধারে ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেন কাজল কুমার দে তিনি জানান এটির যথাযথ হওয়া জরুরি এদিকে এলাকার তদন্ত গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শিক্ষকরা ভাঙা পিলার দাঁড় শহীদ মিনারে ফুল দিয়েছেন ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে চার ফুট উচ্চতার কংক্রিটের শহীদ মিনারটি নির্মাণে তিনটি পিলারে মোট ছয়টি আট মিলিমিটারের রড ব্যবহৃত হয়েছে কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে সংবাদ পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান সহ পুলিশের একটি দল উপস্থিত হয় সবার উপস্থিতিতে শহীদ মিনারটি পুনঃস্থাপনের চেষ্টা চলছে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান